যাদের অ্যাকুট হার্ট অ্যাটাক অলরেডি, যে পেশেন্টের অলরেডি অ্যাকুট হার্ট অ্যাটাক হয়ে আন্ডার দ্য ট্রিটমেন্ট হার্ট অ্যাটাক হয়ে গেছে, হাসপাতালে আছে বা কোনো একটা চিকিৎসা আছে, ডেফিনেটলি এই রোগীটা কিন্তু আর মানে রোজা রাখার ক্রাইটেরিয়া পড়ে না, হি ইজ আন্ডার দ্য ট্রিটমেন্ট ফর দ্য অ্যাকুট হার্ট অ্যাটাক। এই একটা। আর একটা হচ্ছে যে হার্ট ডিজিজের জন্য যারা হসপিটালাইজ, যেমন ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর স্টেবল কম্পেনসেটেড, ইয়েস, সে কিন্তু ইজিলি রোজা রাখতে পারে, তার জন্য সমস্যা নাই। কিন্তু কোনো কারণে সে যদি ডিকম্পেনসেটেড হয়ে যায়, যে খারাপ হয়ে গেছে, তাকে এখন হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, তার ট্রিটমেন্ট রেজিমটা চেঞ্জ করতে হচ্ছে, এও কিন্তু একটা ক্যাটাগরি অফ দ্য প্যাশেন্ট, যে তার কিন্তু হাসপাতালে মানে তার কিন্তু রোজা রাখাটা এই মুহূর্তে সমীচীন হবে না। আর একটা হচ্ছে যে বিভিন্ন কারণে কতগুলো সিরিয়াস কার্ডিয়াক প্রবলেম হয়, যেমন কার্ডাইটিস, কার্ডিয়াক টেম্পোনেট, অর্থাৎ সিরিয়াস কার্ডিয়াক প্রবলেম, যাদের জন্য আসলে হাসপাতালে চিকিৎসা দরকার, চিকিৎসাধীন আছে হাসপাতালে, জরুরি অবস্থায় তাকে যেতে হচ্ছে অথবা ঘন ঘন ফলো আপে আসছে, এই ধরনের রোগীগুলোর জন্য অনেক সময় কিন্তু রোজা রাখা সম্ভব হয়ে ওঠে না। অথবা দুই একজন যদি কোনো ধরনের রোজা রাখতে পারে, তাহলে তাদেরকে সেই সমস্ত ক্রিটিক্যাল অবস্থা করতে হয়। এবং আরেকটা হচ্ছে যে হার্ট ডিজিজের সাথে কতগুলো কোমরবিডিটি যোগ যদি যোগ থাকে, যেমন হার্ট ডিজিজের প্যাশেন্ট, আমাদের আমি দেখছি আমার প্র্যাকটিক্যাল লাইফে যে হার্ট ডিজিজের প্যাশেন্ট সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালাইসিস করে, অথবা তার সিভিয়ার অ্যানিমিয়া আছে, অথবা হচ্ছে যে মানে হার্ট ডিজিজ হয়ে তার কতগুলো ক্যান্সার আছে, তাকে কেমোথেরাপি নিতে হয়, মানে মানে রেডিওথেরাপি নিতে হয়। তো এইরকম হার্ট ডিজিজের সাথে যদি কতগুলো খুব সিরিয়াস কোমরবিডিটি থাকে, এই ধরনের রোগীগুলোও কিন্তু রোজা রাখার ব্যাপারে তাদের আমার মনে হয় যে মানে কতগুলো মানে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যারা অলরেডি হসপিটালাইজড তারা তো পারেই না, বা যারা কার্ডিয়াক প্রসিডিওরে যাচ্ছে, যেমন আমরা পিটিসিএ করি, রিং লাগাই, বাইপাস অপারেশন হচ্ছে, সুতরাং এই ধরনের কার্ডিয়াক পেশেন্ট গুলো কিন্তু ওভারঅল না, কম্পেনসেটেড কার্ডিয়াক পেশেন্ট প্রচুর রুগী আছে কম্পেনসেটেড, তারা রেগুলার ওষুধ খাচ্ছে, তারা ভুলেই গেছে যে তারা হার্ট ডিজিজ আছে, রেগুলার ওষুধ খাচ্ছে, দে আর নট দ্য ক্যান্ডিডেট। কিন্তু হার্ট ডিজিজ উইথ সাম স্পেশাল ক্যাটাগরিজ লাইক দিস, যেগুলোর আমি এক্সাম্পল বললাম, তাদের জন্য কিন্তু রোজা রাখাটা আমি মনে করি যে হয় সম্ভব হবে না, অথবা করলেও বিশেষ নিয়ম কানুন অনুযায়ী করতে হবে। আমার মনে হয় যে নাজমুল কিছু যোগ করতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা নাজমুল হাসান স্যারের কাছে যাচ্ছি। ধন্যবাদ। আসলে এই জিনিসটা স্যার তো অবশ্যই এক্সিলেন্টলি ডেসক্রাইব করছেন, আসলে খুব বেশি বলার কিছু নাই। তবে একটা পয়েন্টই আমাদের মনে রাখতে হবে, হৃদরোগ কিন্তু কোন, দিস ইজ নট অ্যান অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন ফর রমদান। মানে আসলে হৃদরোগটা বেসিক্যালি রোজা রাখার ক্ষেত্রে কোনো বাধাই না। তবে স্যার যেগুলো বলছে অ্যাকসেপ্ট, যেখানে আমাদের যে পেশেন্ট একিউট হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, পেশেন্টের আমরা যেখানে পেশেন্ট ইজ গোয়িং থ্রু এ প্রসিডিউর, যেমন বাইপাস সার্জারি, পেশেন্ট রিং লাগাচ্ছে, এবং স্যার যেটা বারবার বলছেন ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, যে পেশেন্টটা সোজা হয়ে শুতে পারে না। মানে হার্ট ফেলিওর তো আমরা জানি যে হার্ট ফেলিওর অনেক সময় ওষুধ খেয়ে কিন্তু হার্ট ফেলিওর রোগীরা খুব ভালো থাকে, এবং কি ইনজেকশন ফ্রেকশন কম, 16%, 17%, 20% ইজেকশন ফ্রেকশন নিয়েও পেশেন্ট দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ভালো আছে। কিন্তু পেশেন্টের আমরা যেটা বুঝি ডিকম্পেনসেটেড বলতে, যদি আমরা মানে খুব সহজ ভাষায় বুঝি, যে সমস্ত পেশেন্ট সুজে হয়ে শুতে পারে না, যে সমস্ত পেশেন্টের পেটে পানি চলে আসছে, পায়ে পানি চলে আসছে, একটু তার ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো করতে পারছে না, সে বাথরুমে গেলেই, ড্রেসিং আনড্রেসিংয়েই তার শ্বাসকষ্ট হচ্ছে, যাদের রেগুলার খুব ফ্রিকুয়েন্ট যাদের মেডিসিন খেতে হয়, তাদের ক্ষেত্রে রোজাটা কিন্তু তাদের না রাখলে হবে। এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট, তাদেরকে একটা অনিয়ন্ত্রিত রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যেগুলো, বা রিফ্র্যাক্টরি হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে 2 বার বা 3 বার দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না, অনেক দেখা যায় যে মাঝে মাঝে 4 বার 5 বারও আমাদের ওষুধ দিতে হয়। সেই পেশেন্টগুলো আসলে তো লম্বা টাইম তাদের ফাস্টিংটা কোনো সম্ভব না। এবং আরেকটা পয়েন্ট স্যার খুবই স্ট্রেস দিয়েছেন, সেটা হলো যাদের কোমরবিডিটিস, যেমন রোজা আছে পাশাপাশি, মানে পেশেন্টের হৃদরোগ আছে পাশাপাশি, পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাটিস, তার দিনে 3-3 বার ইনসুলিন নিতে হয়, বা তার একটা বারবার কিছু ওষুধ খেতে হয়, তাদের জন্য তো আসলে রোজা রাখাটা একটু সমস্যা হয়ে যায়। যে সমস্ত ডায়ালাইসিস নিচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। আরেকটা হলো এক্সট্রিম অফ পেইন, যাদের একটু, এটা সব ক্ষেত্রে এটা আসলে একটু কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে পড়ে, যে যাদের খুব বয়স্ক, আমরা জানি বয়স্ক পেশেন্টদের কিন্তু মাল্টিপল কোমরবিডিটি থাকে, তাদের দেখা যায় হৃদরোগ আছে, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, বা অন্যান্য রোগ ব্যাধি আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা রোজাটা একটু মানে একটু ফ্লেক্সিবল রাখাটা। তবে মেইন কথা হলো ওভারঅল কিন্তু রোজাটা হৃদরোগের সাথে কোনো কন্ট্রাইন্ডিকেশন না,
বাট যদি কোএক্সিস্টিং এই ঝামেলাগুলি থাকে তখন আমরা পেশেন্টকে বলি যে আপনার জন্য রোজাটা হয়তো ফ্লেক্সিবল। থ্যাংক ইউ।